মসজিদের সামনে দোকান অথচ দোকান মসজিদে যায় না, মসজিদের পাশে বাড়ি অথচ মসজিদে যায় না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, শুয়োর তার থেকে পানা চায়, কুত্তা তার থেকে পানা চায়। শুয়োরও বলে রব্বে কারিম ওর চেহারা যেন আমি জীবনে না দেখি, কুত্তাও বলে রব ওর চেহারা যেন আমি জীবনে না দেখি। এই জন্য এদের চেহারা দিন দিন শুয়োরের মতো হয়। বাস্তব না বাস্তব? শক্ত হয়ে গেছে কথা, হ্যাঁ কথা শক্ত হয়ে গেছে। কত বড় বদনসিব, মসজিদের সাথে বাড়ি, ফজরের নামাজ মসজিদে আসে না, আসে না নাই, ফজর মসজিদে আসে না। এদের ইমানের ব্যাপারে রাসূল বলেন আমার সন্দেহ আছে, ফজর মসজিদে আসে না। বলেন বলেন বলেন, ফজর মসজিদে আসে না, বলেন বলেন, আবার বলেন, ফজর মসজিদে আসে না। এদের এখানে আসে, দূরে বসে থাকেন, এখানে আসে, ফজর মসজিদে আসে না। বলেন বলেন বলেন, ফজর মসজিদে আসে না। রাসূল বলেন এদের ইমানে আমার সন্দেহ আছে। আল্লাহর নবী মসজিদে ফজর নামাজ পড়ে যার ইমানের ব্যাপারে সন্দেহ থাকত, যার নেফাকের ব্যাপারে রাসূলের সন্দেহ হইত, জিজ্ঞেস করতেন মসজিদে অমুক আছে কিনা। সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ সে তো আজকে মসজিদে নাই। রাসূলের চেহারাটা মলিন হয়ে যেত, রাসূল যেন তার বজাবানে হাল বুঝাতেন তার ইমানের ব্যাপারে আমার সংশয় ছিল, আজকে তো নিশ্চিত হয়ে গেলাম সে তো মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন, মুনাফিক ফজর পড়ে না, মুমিন ফজর ছাড়ে না, মুনাফিক ফজর পড়ে না, মুনাফিক ফজর পড়ে না, মুমিন ফজর ছাড়ে না। রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে, যে ফজরের নামাজ পড়ে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। এবার স্লোগান তোলো, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। বক্তা সাহেব ফজরের নামাজ পড়ে না, তোমার মতো বক্তার চেয়ে শুয়োর ভালো আছে। এর মতো বক্তার চেয়ে শুয়োর ভালো আছে, পড়ে না ফজর নামাজ পড়ে না। এখন কেবল কইছে টাইট করি, শুধু বক্তারা নি কইছে, আমাদের কই না। এখন যা কেবল যে কইছে টাইট করি, বক্তারা কইছে তো, মানে আমি আমারে কইছি লেগে। ফজরের নামাজ পড়ে না, তার নেফাক তার ইমানে সন্দেহ। বলেন ফজরের নামাজ পড়ে না, ইমানে কি? ইমানে সন্দেহ। আর ফজরের নামাজ পড়ার বেলায় উম্মত চার দলে বিভক্ত হয়ে গেছে। এক দল জামাত ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, দুই নাম্বার ফজরের নামাজ ঘরে পড়ে, মাঝে মাঝে জামাতে পড়ে, মাঝে মাঝে ঘরে পড়ে, তিন নাম্বার ফজরের নামাজ হামেশা হামেশা ওয়াক্ত শেষ হয়ে গেলে পড়ে, চার নাম্বার ফজরের নামাজ মোটেও পড়ে না। কয় দল? হ্যাঁ আচ্ছা, প্রথম দল আর দ্বিতীয় দলের মধ্যে পার্থক্য কত দূর? দ্বিতীয় দল আর তৃতীয় দলের মধ্যে পার্থক্য কত দূর? তৃতীয় আর চতুর্থ দলের মধ্যে পার্থক্য কত দূর? জিবরিলও জানে না, বুঝেন নাই কথা। আরে প্রথম দল খারা, বলেন জোরে বলেন, আবার বলেন, প্রথম দল খারা, ফজরের নামাজ জামাতে পড়ে যারা, বলেন, আয়েশার নামাজ জামাতে পড়ে যারা, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে যারা, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ তারা, ফজরের নামাজ পড়ার পরে ফেরেশতা লাইন ধরে মুসাফা করে, বন্ধু তুমি তো আল্লাহর ওলি হয়ে গেছো, বন্ধু তুমি তো সারা রাত রব্বে কারিমের সামনে দাঁড়িয়ে থাকার নেকি পেয়ে গেছো। এখানে যদি আপনাকে স্বর্ণ পদক দেয়, রাস্তা গেলে সব আপনার সাথে লাইন ধরে মুসাফা করে, আরে ঠিক নেই, ইনি বড় দামি, ইনি বড় দামি, আয়েশার নামাজ জামাতে পড়েছে, ফজরের নামাজ জামাতে পড়েছে, ফেরেশতা লাইন ধরে তার সাথে মুসাফা করে, আর কি বলে, ইনি বড় দামি, ইনি সারা রাত রব্বে কারিমের সামনে দাঁড়িয়ে থাকার পুরস্কার পেয়ে গেছে, ডিউটি করেছে আধা ঘন্টা পেয়ে গেছে 12 ঘন্টার পুরস্কার। সুবহানাল্লাহ।
ফজর নামাজ যে জামাতের সাথে পড়ে রব্বুল আলামিন তাকে নগদ 4টা পুরস্কার দেয় নগদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নম্বরে তাকে লিখে দেয় এটা মুমিন, এটা মুমিন। কি লিখে দেয়? এটা মুমিন। দুই নম্বরে তার চেহারাটাকে সুন্দর করে দেয়। কি চেহারাটাকে কি করে দেয় বলেন? সুন্দর করে দেয়। তিন নম্বরে নিফাক থেকে বেরি করে দেয়, নিফাক থেকে মুক্ত ঘোষণা দিয়ে দেয়। এটা মুনাফিক না, এটা মুনাফিক না, এটা মুনাফিক না। আলহামদুলিল্লাহ বলবেন না? এই মুহূর্তে একজন মানুষ দেখাবো যার তাহাজ্জুদ ছোট না, দেখাবো, বলবো আব্দুল মতিন ভাই বলুন আলহামদুলিল্লাহ। এবার যে ইন্টারভিউ নেন, দারুল দেওবন্দে আজীব এক বিষয়, দারুল দেওবন্দের যে সমস্ত ছাত্র হাদিস পড়তো, আমার বন্ধু আমরা একসাথে পড়ছি, মাওলানা মিজান সাহেব আছে হুজুরে জিগাইন, এক সময় ছিল দারুল দেওবন্দে যারা হাদিস পড়তো, এরা যখন বাজারে যেত, বাজারে যেত তো দোকানদার ওকে হিন্দু দেখে বুঝতো এটা দাওরা পড়ে, এটা মেসকাত পড়ে, এটা দারালাইন পড়ে। এটাকে কেমনি বুঝলে তুমি, এটা দাওরা পড়ে? হ্যাঁ, দাওরাওয়ালাদের চেহারা বেশি সুন্দর থাকে। নাদরাল্লাহু ইমরান সামিআ মাকালাতি, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তার চেহারাকে সুন্দর করে দেন যে আমার কথাগুলো শুনে। সুবহানাল্লাহ, বলেন যে আমার কথাগুলো কি করে। একদিন দারুল দেওবন্দে এক ছাত্র হাদিসের আবারত পড়তে শুরু করেছে, শেখুল হাদিস নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাই তার দিকে এভাবে তাকিয়ে আছে, এভাবে একটু পরে তাকে বলে তুই হট যা, হ্যাঁ সে হট যা, এই তুই সর, তুই এখানে বোখারি আবারত পড়ছিস, তুই সর। সব তো হয়রান, কি বলে, কি বলছে বুঝছেন? তুই বোখারি আবারত পড়তে আসছিস, তুই কি, তুই হট, হ্যাঁ সে হট। তো হটে গেছে। এবার শায়েখ কি বলে জানেন? রাত টিভি দেখে আবি পড়নি, বুখারি পড়নি কি লিয়ে আ গয়া, রাতে টিভি দেখছো এখন পড়তে আসছো বুখারি, সরো। এদের চোখ কেমন ছিল? সুবহানাল্লাহ, বলেন আল্লাহ। এজন্য মেরে ভাই ও আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য দিন সহজ করে দেয়, আল্লাহ যাকে ভালোবাসে তাকে নামাজ ছুটতে দেয় না, আল্লাহ যাকে ভালোবাসে তার রোজা ছুটে না, আল্লাহ যাকে ভালোবাসে তার দ্বারা কোনো গুনাহ হয় না। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে না ফজর নামাজ আল্লাহ তাআলা জাগিয়ে দেন। সুবহানাল্লাহ, বলেন এক বুজুর্গের কাছে এক লোক এসে বলে হযরত আমাকে একটু কিছু তাবিজ দিয়ে দেন যেন আমি, যেন আমি আল্লাহকে দেখি। বলেন যেন আমি কি? হযরত বললেন একটা কাজ করবা, আজকে না এশার নামাজ না পড়ে ঘুমিয়ে যাবা। কি দেখো? এশার নামাজ না পড়ে ঘুমায় যাবা? আরে করছি কি রে, এশার না পড়ে আবার কেউ ঘুমা? এই লোক এশার নামাজ না পড়ে ঘুমায় গেছে কিন্তু ঘুম তো আসে না, আসে? হ্যাঁ, এশার নামাজ না পড়ে যার ঘুমাইয়ে হেতে মুনাফিক। আরে বলেন কি বলছি? এশার নামাজ না পড়ে যার ঘুম আসে, বলেন সে মুনাফিক। এই লোক তো ঘুম তো আসে না, কি করব কি করব কি করব। পরে ভাবলেন পিশাব কইলে কইছে, কইলে কইছে, আমি এশার নামাজ না পড়ে ঘুমোতে পারবো না। আস্তে ওযু করে সুন্দর করে এশার নামাজ পড়ে এবার ঘুমিয়ে গেল। যাক পিশাব যেহেতু বলেছে সুন্নত পড়বো না, এশার নামাজ না পড়ে ঘুমিয়ে গেল। একটু পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন কি ব্যাপার, আমার সুন্নতটা ছেড়ে দিলে কেন? এবার তাড়াতাড়ি উঠে সুন্নত আর বিতির আদায় করলেন। এবার সকাল গিয়ে মেলা হিসাব বললেন কি করেছ, নামাজ পড়ছিল, আল্লাহকে দেখছ? না দেখি নাই। কি হয়েছে কো, কথা ছিল তো দেখার, কি হয়েছে বলো? এসা পড়ছিল হুজুর পারি রে, শেষে উঠে আবার পড়ে ফেলছি। এরপরে কি করছ? সুন্নত ছেড়ে দিয়ে ঘুমিয়েছিলাম, তারপরে কি হয়েছে? রাসূল এসে বললেন আমার সুন্নত কেন ছেড়ে দিয়েছ? এবার আল্লাহওয়ালা বললেন তুমি যদি ফজর না ফরজটা না পড়ে ঘুমাতে, রব এসে বলতেন আমার ফরজ রেখে কেন ঘুমিয়েছ?
এই জন্য তোমাকে তাবিজটা দিলাম। সুবহান, এই তাবিজ আবার আমনে প্রয়োগ করিয়েন না, চাইয়েন হইলে আমও যাব, খোলার খোলাও যাব, ডেকির খোলাও যাব। এটা আমগুলো আসে নাই, এই তাবিজ গুলো আমাদের জন্য কি বলেন? আমাদের জন্য এই তাবিজ না, আবার এই তাবিজ ধরবেন আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন। পরীক্ষা করেন কি করেন বলেন? ফজরের নামাজের সময়টা একটা পরীক্ষা বলেন। ফজরের নামাজের সময়টা কি? ব্যস্ততার কারণে রাত তিনটায় ঘুমাইলে, ব্যস্ততার কারণে রাত দুইটায় ঘুমাইলে, এখন কি পরিমাণ পরীক্ষা চলতেছে? শরীরের তাকাজা ঘুম, দিমাগের তাকাজা ঘুম, আর রব্বে করিমের হুকুম নামাজ। এই সময় যদি কেউ নিজের তাকাজাকে জলাঞ্জলি দিয়ে রব্বে করিমের তাকাজাকে পুরা করে, রব বলেন কথা দিলাম, তুমি মুমিন ঘোষণা দিয়ে দিলা। এই জন্য রাসূল বলেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়ামা ফিহা। রাসূল বলেন ফজরের দুই রাকাত সুন্নাত, ফজরের দুই রাকাত সুন্নাত, দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। রাসূল রাসূলের সুন্নতের পুরস্কার ঘোষণা দিয়েছেন, রাসূল ফরজের পুরস্কার ঘোষণা দেন নাই। রাসূল বলেন আমারটা যদি এত দামি হয়, রবেরটা কত দামি? দুই রাকাত সুন্নাত। এ হাদিস পড়ে আমি মালিকের কাছে অনেকক্ষণ বলছি, মালিক জীবনের শেষ দিনও যেন ফজরের সুন্নাত ছুটে না যায়। আপনারাও বলেন না আল্লাহ, বলেন জীবনের শেষ দিনও যেন ফজরের সুন্নাত ছুটে না যায়। আল্লাহ, জীবনের শেষ দিনও যেন ফজরের সুন্নাত ছুটে না যায়। পড়বো তো ইনশাআল্লাহ, ফজরের সুন্নত পড়বো ইনশাআল্লাহ। হাত তোলেন, ফজরের সুন্নত পড়বো। আল্লাহ, এবার ফরজ না পড়ে ঘুমায়েন। ফজরের সুন্নত পড়বে যে ফজর আর ফরজ আর ফরজ আর তার ছুটবে না। সুবহানাল্লাহ, ফজরের সুন্নতের লোভ দেখিয়ে ফজরের ফরজের ব্যবস্থা রাসূল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ তাআলা পরীক্ষা নেন, তবে পরীক্ষা নেন শুধুই কামিয়াবির জন্য। এতটা শক্ত পরীক্ষা হয় না যে মুমিনও পারবে না, আর এত সহজ পরীক্ষাও নেয় না মুনাফিকও পারবে। বুঝেন? বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে, আল্লাহ হেফাজত করেন। কয়টা বাজে দেখেন? এই জন্য ফজরের নামাজের ফরজটা হলে একটা পরীক্ষা। কি এটা? কি এত সহজ পরীক্ষা নয়, মুনাফিকও পারে, আর এত কঠিন পরীক্ষা নয়, মুমিনও ফেল করে। বুঝেন নাই কথা? এত কঠিন পরীক্ষা নয়, মুমিন ফেল করে, আর এত সহজ না, ফরক আছে? এত সহজ নয় মুনাফিকও পারে, এত কঠিন নয় মুমিনও ফেল করে। বলেন না কেন? এত কঠিন নয় মুমিনও ফেল করে, এত সহজ নয় মুনাফিক পারে। এজন্য ফজরের নামাজ মুমিনের ছুটে না, মুনাফিক পড়ে না। বুঝা আসছে? যে ফজরের নামাজ ছুটে গেল, আপনি নিজে নিজেকে নিজে বলতে পারেন, আহা আহা, না জানি মুনাফিকের দফতরে আমার নাম উঠে গেল, আমার কেন ফজর ছুটে। বলেন বলেন বলেন, আমার কেন ফজর ছুটে? মুনাফিকের দফতরে আমার নাম উঠে গেল কিনা, আমার কেন ফজর ছুটলো? বিখ্যাত বুজুর্গ সুফিয়ান সিররি শক্তি রহমতুল্লাহ আলাই, তিনি একবার মসজিদে গেলেন। মসজিদে গিয়ে দেখলেন ইমাম দ্বিতীয় সেজদায় পড়ে আছে। ইমাম কোন সেজদায়? দ্বিতীয় সেজদায় পড়ে আছে। হযরত সুফিয়ান সিররি শক্তি রহমতুল্লাহ ভাবলেন ইমামের সাথে এই সেজদায় জুড়ে গেলে আমার তো রাকাত গণ্য হবে না, অতএব একটু অপেক্ষা করি। ইমাম দেখি বসে না, দাঁড়ায়, আমরা অপেক্ষা করি কিনা? তিনি একটু ভেবে এবার ভাবলেন একটা হাদিস, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। এই কথা ভেবে তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়তে পড়তে ইমাম উঠে গেল। এবার তার ইন্তেকালের পরে
কোন এক বুজুর্গ তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছে, আপনার তো অনেক অনেক আমল ছিল। তিনি বললেন, আল্লাহ আমার কোন আমলের দিকে তাকান নাই, শুধু বললেন, সুফিয়ান সেদিনের তোমার ওই সেজদাটা, যেই সেজদা তুমি মনে করেছো গ্রহণযোগ্য হবে না, তুমি মনে করেছো এটা তো গণনা আসবে না, কাউন্ট হবে না, এজন্য তুমি সেজদায় গিয়েছ শুধু এই কথা ভেবে। আমার রাসূল বলেছেন, এক সেজদা দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, তুমি এজন্য সেজদায় গিয়েছ এই সেজদাটা কবুল করে আমি তোমার জীবনের সমস্ত আমল কবুল করে নিলাম। সুবহানাল্লাহ।